হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে মকর রাশির মানুষদের আগস্ট মাসটি কেমন যাবে না যাবে। এর আগে আমি আরো অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডে লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। চলুন জেনে নিই মকর রাশির মানুষদের আগস্ট মাসটি কেমন যাবে না। আগস্ট মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব ভালো মাস হতে চলেছে। এই মাসে সূর্য, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহের খুব ভালো প্রভাব আপনারা কিন্তু পেতে চলেছেন। এই তিনটি গ্রহের জন্য এই মাসটা কিন্তু আপনাদের বেশ ভালোই কাটবে। শিক্ষার ক্ষেত্রে মকর রাশির মানুষদের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো কাটতে চলেছে। এই মাসে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি অর্থাৎ শিক্ষার যে অধিপতি শুক্র, সে সপ্তম ভাবে সূর্যের সাথে মিলিত হতে চলেছে, যার কারণে শিক্ষার্থীদের জন্য কিন্তু এই মাসটা খুবই ভালো কাটবে। শিক্ষার্থীরা এই মাসে কিন্তু অনেক নতুন নতুন সুযোগ পাবেন, নিজেদেরকে প্রুভ করে দেখানোর, নিজেদের যে ট্যালেন্ট সেটাকে দেখানোর, শিক্ষার ক্ষেত্রে বড় কোনো সুযোগ এই মাসে আপনাদের কাছে আসতে পারে। শিক্ষার ক্ষেত্রে আপনাদের যে একটা একাগ্রতা, শিক্ষার ক্ষেত্রে কিছু করার যে একটা টেন্ডেন্সি, সেটা কিন্তু এই মাসে অনেকটা ডেভেলপ করবে। নতুন সুযোগ অবশ্যই কিন্তু শিক্ষার ক্ষেত্রে আপনাদের জন্য ওয়েট করে আছে। যদি আপনারা ভাবেন শিক্ষার জন্য বাইরে কোথাও গিয়ে পড়াশোনা করবেন, সেটা বাড়ির বাইরে থেকে যেখানেই হোক না কেন, সেই সেটা যারা চেষ্টা করছিলেন তারা কিন্তু এই মাসে ভালো রেজাল্ট পাবেন। জানবো কেরিয়ার কেমন থাকবে না থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো সমস্যা দেখা দেবে। আপনাদের 10th হাউসে কেতুর অবস্থানের জন্য কোথাও গিয়ে কেরিয়ারের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। কেরিয়ারে ধরুন কোনো একটা কাজ এ মাসে একদম কনফার্ম আপনার হয়ে যাওয়ার, সেটা গিয়ে কিন্তু কোথাও বাধা পাবে, প্রচন্ড ডিলে। আপনি অনেক ক্ষেত্রে এরকম হবে, আপনার অফিসে নিজের কাজটা করেছেন তারপরেও কিন্তু আপনার যে একটা মানে সম্মান প্রাপ্তি সেটা কিন্তু কখনোই ঘটবে না। কেতু এই অবস্থা, কেতু আপনাদের 10th হাউসে এই মাসে থাকার ফলে কিন্তু এই সকল সমস্যা কিন্তু তৈরি করবে। এই মাসটার পরে গিয়ে কিন্তু আপনারা আস্তে আস্তে কেরিয়ারের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাকসেস দেখতে পাবেন। জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। এ মাসে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি বুধ, সে গিয়ে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবে। এ মাসে কিন্তু আপনাদের হেলথ ভালো থাকছে, হেলথ নিয়ে সেরকম কোনো সমস্যা থাকছে না, হেলথ আগের থেকে অনেকটা কিন্তু ডেভেলপ করবে। আর এ মাসে আপনাদের শত্রু যদি থেকে থাকে, সে কিন্তু কোথাও গিয়ে আপনার কাছে নত স্বীকার করবে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফ ভালো থাকছে। যারা অনেকদিন ধরে বেবি প্ল্যানিং করছিলেন তারা কিন্তু এই মাসে ভালো রেজাল্ট পেতে পারেন। বৃহস্পতি নিজের ঘরে অবস্থান করছে, অবশ্যই করে কিন্তু আপনারা আপনাদের সন্তান প্ল্যানিং অবশ্যই এ মাসে সফলতা কিন্তু আপনাদের দেবে। আপনাদের ভাই বোন যে কোনো কাজে আপনাদের কিন্তু সমর্থন করবে, পরিবারের লোকজনদের সাথে আপনাদের সম্পর্কটা আরো বেটার হবে। ফ্যামিলি লাইফ এ মাসে কিন্তু আপনাদের ভালো ফল দেবে। জানবো আপনাদের লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। পঞ্চম ভাবের অধিপতি শুক্র, সে গিয়ে অবস্থান করছে সপ্তমে। লাভ লাইফের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো, লাভ লাইফ নিয়ে সেরকম কোনো সমস্যা থাকছে না, তবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছু সমস্যা থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনি কথা বলার সময় একটু সংযত হয়ে কথা বলুন, আর অন্যের সাথে অন্যের কথা শোনার জন্য একটু ধৈর্য আপনাকে কিন্তু ধরতে হবে। যে কোনো বিষয়ে একটু ধৈর্যের পরীক্ষা এই মাসে কিন্তু আপনাকে দিতে হবে, তাহলে আপনার ম্যারেজ লাইফটা বেটার হতে পারে। না হলে কিন্তু আপনার মধ্যে যদি এই দুটো জিনিস না থাকে, তাহলে কিন্তু এ মাসে ম্যারেজ লাইফ মোটেও ভালো যাবে না। ম্যারেজ লাইফে এই দুটো জিনিস আপনাকে অবশ্যই করে কন্ট্রোল করতে হবে গোটা মাসটা। জানবো এ মাসে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতি এ মাসে আপনাদের ভালো থাকছে। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সেরকম কোনো চিন্তা করার কোনো বিষয় নেই, সেরকমভাবে স্ট্রাগেলে করতে হবে না, সেরকম কোনো চাপের নেই, মোটামুটি চলে যাবে। তাহলে বন্ধুরা, মকর রাশির মানুষদের আগস্ট মাসটি কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধু ফার্স্ট টাইম এসে গেছেন,
যদি মনে হয় চ্যানেলটি থেকে কোনো ইনফরমেশন পেলেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।